হাই বন্ধুরা, ভিলেজ পেটুক মশাই আরবিতে আমরা আজকে চলে এসেছি। আজকে ভিন্নধর্মী প্রোগ্রাম আপনাদের দেখাবো, সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। সেই অ্যাকশন ক্যামেরা কী করে হেলমেটে লাগিয়ে বাইক রাইড করতে হয় আপনাদের, সেটাই দেখাবো। আপনারা দেখতে থাকুন, এবং সঙ্গে আমরা কিছু আহারও করব, সেটা হচ্ছে চিপস। এই চিপসগুলো খাবো, এই চিপস খাবো, আর এদিকে আপনাদের সবগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এটা আমাদের এসজে ক্যাম 4000 AR। এরপরে দেখুন হেলমেট, হেলমেটে দেখুন মাউন্টটা কি করে লাগানো হয়েছে। এই যে মাউন্ট, মাউন্টটা এইভাবে লাগানো হয়েছে, আপনাদের সব দেখাচ্ছি কিভাবে করতে হয়, সব আপনাদের বলবো। এই যে মাউন্ট, এই মাউন্টটাকে ওখানে হেলমেটের এখানে সেটিং করা হয়েছে। পরপর আরও কিছু দেখাচ্ছি, তবে এবার প্রথমে শুরু করি ক্যামেরাটা খুলে কিভাবে সেটিং করতে হয় আপনাদের, সেটা দেখাচ্ছি। এই যে খুললাম, খুলে এবার দেখুন এই যে অ্যাকশন ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা এটা এইভাবে থাকে। এবার এটাকে সেইভাবে আপনারা যেভাবে চাইবেন সেভাবে সেটিং করে নিয়ে শুটিং করতে হয়, বাইক রাইড করতে হয় আপনারা ভেরি ইজি। 2022 সালে কীভাবে আপনাদের বাইক রাইড করতে হয় সেটা একদম হাতে কলমে আপনাদের শিখিয়ে দেব, হাতে কলমে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর এর মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে, এই ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো এক একটা এক এক রকম কাজে লাগে, এগুলো সেটিং করতে হয় সেইভাবে, অনেকগুলো আইটেম আছে। আর এটা হচ্ছে মাইক্রোফোন অ্যাডাপ্টার, মাইক্রোফোন অ্যাডাপ্টার, এটাও অ্যাডাপ্টার, মাইক্রোফোন অ্যাডাপ্টার, এটা সি টাইপ আর এটা বি টাইপ। আর সঙ্গে আমি অনলাইনে অর্ডার করেছিলাম এই এসজি ক্যামের যে আপনার মাউন্ট, যে কভারটা, তখন আপনি সেটিং করবেন তখন কিন্তু এই মাউন্ট ছাড়া, এই কভার ছাড়া সেটিং করতে পারবেন না, কারণ এই যে মাইক্রোফোন অ্যাডাপ্টার, এই মাইক্রোফোন অ্যাডাপ্টারটা আপনারা সেটিং করতে পারবেন না, কারণ এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে এই এসজি ক্যাম 4000 AR এটাই কিন্তু আপনারা এই ওয়াটারপ্রুফ কেসের মধ্যে মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। কিন্তু টেকনিক্যালি, টেকনিক্যালি যদি আপনারা আমার মতো বুদ্ধি অ্যাপ্লাই করে আপনারা করেন, তাহলে ভেরি ইজি, তাহলে আপনার অনেক দামি যে হিরো 9, 10 এগুলো যে অ্যাকশন ক্যামেরা আছে, গোপ্রো, সেগুলো আপনাকে কিনতে হবে। কিন্তু এটা অনেক সস্তায় আপনি কিনে আপনি নিজস্ব ভয়েস এই হেলমেটের মধ্যে দিতে পারবেন, আপনাকে আলাদা করে মোবাইলে ভয়েস রেকর্ড করতে হবে না, কারণ এই সিস্টেম আমি যেরকম করেছি এটা আপনাদের দেখাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মাইক্রোফোন অ্যাডাপ্টার ইউজ করেছি ওয়াটারপ্রুফ কেসে, অথচ এটা কোথাও মাইক্রোফোন অ্যাডাপ্টার বের করার মতো পজিশন নেই। অতএব আপনাকে বুদ্ধি অ্যাপ্লাই করে আপনাকে করতে হবে, সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এবার ধরুন এই মাইক্রোফোন অ্যাডাপ্টারটা আমরা খুললাম, খুলে ক্যামেরাটা, এবার খুলে আমরা ক্যামেরাটা দেখুন বের করলাম,
এই দেখুন এইখানে হচ্ছে এই কেবিল দিয়ে আপনাদের চার্জ করতে হয়। এই কেবিল দিয়েই মাইক্রোফোন অ্যাডাপ্টার ইউজ করে আপনারা সাউন্ড দিতে পারবেন। সেটা আমি আমার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবে করবেন, দেখবেন অনেক ভালো একটা প্রোগ্রাম করতে পারবেন। প্রথমেই বলি, এই যে কেসটা দেখছেন, এই কেসটা ওয়াটারপ্রুফ। আপনি যতই জলে স্প্রে করেন, বিভিন্ন রকম জল ঢালুন, বৃষ্টির জল আসুক, আপনার এর ভেতরে কোনো রকম জল প্রবেশ করবে না, ক্যামেরাটাও নষ্ট হবে না, ঠিকঠাক থাকবে। কিন্তু আপনি তো ভয়েস রেকর্ড দেখা গেল মোবাইলে আপনাকে করতে হচ্ছে, কিন্তু মোবাইলে করলে আপনাকে প্রিমিয়াম প্রোতে এডিটিংয়ে ফেলে আপনাকে ভয়েস মিলিয়ে মিলিয়ে আপনাকে একটা এডিট করতে হবে অনুষ্ঠান, সেটা অনেকের দ্বারা সম্ভব না। অতএব আপনারা আমার এই পদ্ধতি ইউজ করুন, ভেরি ইজি। সেটা হচ্ছে এই ওয়াটারপ্রুফ কেসটাকে আপনারা নেবেন, নিয়ে এইখানে যে চার্জিং পয়েন্টটা আছে ইউএসবি কেবিল, এই কেবিলের এখানে সোজাসুজি আপনারা এর মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে একটা কেস পেন নিয়ে এখানে একটা মার্ক করবেন, মার্ক করে এই ওয়াটার কেসটাকে আপনারা এখানে কেটে তারপরে বের করবেন। এই দেখুন, আমি কেটে এখানে ফুটো করে নিয়েছি। এই ফুটো দিয়ে এই যে মাইক্রোফোন অ্যাডাপ্টার দেখছেন, এই অ্যাডাপ্টার খুব সুন্দরভাবে রেকর্ডিং করা যাবে এবং ভিডিওর সঙ্গে সঙ্গে সাউন্ড রেকর্ডও অসাধারণ হবে। তাহলেই আপনারা মাইক্রোফোনটা এই হেলমেটে ঢোকাতে পারবেন, আপনার মোবাইল লাগবে না, কোনো কিছু লাগবে না, এর থেকেই রেকর্ডিং করে আপনি এডিট করে ভিডিও পোস্ট করে দিতে পারবেন। সেটা দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। ধরুন ক্যামেরাটা এরকম ঢুকিয়ে নিলাম, নিয়ে এই যে এখানে চার্জিং পয়েন্ট যেটা, এখানে ফুটো করে নিয়েছি, দেখুন ফুটো করে নিয়ে এইবার এটাকে আটকে দিলাম। এইটা দেখুন বি টাইপটা এই সি টাইপে ঢুকবে না, যার জন্য ছোট একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার আমি এক্সট্রা কিনে নিয়েছি। এই দেখুন ছোট একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা বি টাইপের মধ্যে, মাথায় বি টাইপের ফুটো আছে, এখানে আপনারা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে এইবার এটা আপনি করবেন, এই যে ক্যামেরার এই চার্জিং পয়েন্টে আপনি ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে এইবার এটাকে নিলেন, নেওয়ার পরে এটা তো লাগছে না, এটা সেটিংই হচ্ছে না। আপনারা বাইরে থেকে অনলাইন থেকে কিনলেও আপনারা মাপ বুঝতে পারবেন না, অতএব সেটিং হবে না, আপনাকে এটাকে ফুটো করে নিয়ে করতে হবে। যদি ওয়াটারপ্রুফ আপনাকে করতে হয় তাহলে আপনাকে করতে হবে, এটা ধরুন ভয়েস রেকর্ড আপনি করতে পারবেন না, মোবাইলে করতে হবে। যদি নিতান্তই প্রয়োজন হয় তখন এখানে একটা এই ফুটোর জায়গায় ওয়াটার, এই যে কেসটা দেখছেন, এই কেসের এখানে একটা স্টিকার বাইরে থেকে এবং ভেতর থেকে স্টিকারটা লাগিয়ে দেবেন, দেখবেন অতি সুন্দর ওয়াটারপ্রুফ আবার কেস হয়ে গেছে। এইভাবে করে নিলেন, করে নেওয়ার পরে এবার মাইক্রোফোনটা সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন এই যে মাইক্রোফোনটা, এবার মাইক্রোফোনটা আমরা করব কি, এখানে আমরা সেটিং করে নেব, এই অ্যাডাপ্টার মাইক্রোফোন যে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারের মধ্যে আমরা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিলাম, ঠিক আছে, দাঁড়ান, এবার আমি একটুখানি খাবার দাবার
খেয়ে নি, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। সুন্দর, ওই হেলমেটটা ফুল ফেসটা কিনতে হবে আপনাকে, কারণ ওই ফুল ফেস না হলে হাফ যদি থাকে, আপনি এটা এক নম্বর কথা সেটিং করতে পারবেন না মাউন্টটাকে ক্যামেরা সেটিংয়ের জন্য, এবং এখান দিয়ে যখন হাওয়া ঢুক পাস করবে তখন সেই হাওয়ার আওয়াজটা আসবে, ভয়েস রেকর্ডটা ঠিকঠাক হবে না। আপনাদের একদম হাতে কলমে আমি দেখিয়ে দিচ্ছি। এই হেলমেটে ঢুকিয়ে দিলাম মাউন্টের মধ্যে, এইভাবে সেটিং হয়ে গেল। এবার আপনারা করবেন, সামনের এই গ্লাসটাকে খুলবেন, খোলার পরে এই মাইক্রোফোনটাকে একটুখানি এইভাবে জড়িয়ে নেবেন, জড়িয়ে কিছু দিয়ে আটকে দিয়ে এখানে একটা গ্রিপ দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার এটাকে এই তলা দিয়ে আপনারা ঢোকাবেন, ঢুকিয়ে এখানে যে ক্লিপ আছে এই ক্লিপ এই কভারের আপনারা এই সাইডটা দেবেন, সামনে দেবেন না। সামনে দিলে হবে কি, যে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন সেই শ্বাস প্রশ্বাসের সাউন্ডটা রেকর্ডিং অটোমেটিক হয়ে যাবে, আর সাইডে যদি আপনি মুখের সাইডে রাখেন তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের আওয়াজটা আসবে না, এবং সুন্দর একটা শ্রুতিমধুর ভয়েস আপনারা পাবেন। এখানে যে ক্লিপটা আছে ক্লিপটা দিয়ে এই সাইডে এরকমভাবে আটকে দিলেন, এই দেখুন এরকমভাবে আটকে দিয়ে এই তারটাকে ভেতরে এখানে রেখে দিলেন, সুন্দর সেটিং করে একটা ক্লিপ হোক বা কোনো কিছু দিয়ে আপনারা এটাকে আটকে রাখলেন। এবার দিয়ে এইভাবে আপনারা হেলমেটটাকে মাথায় পরুন, এইভাবে পরুন, দেখুন এবার হচ্ছে গ্লাসটা আটকে দেওয়ার পরেও দেখুন কি সুন্দর, এই যে সামনে দেখছেন, সামনে যে ক্যামেরাটা রয়েছে, এই যে মাইক্রোফোন অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টার এই ভেতরে রয়েছে মাইক্রোফোনটা, আমি যখনই যা কথা বলবো যা ভিউ চারিদিকে নেব সেই ভিউর সঙ্গে সঙ্গে তালে তালে আমি যে সাউন্ডগুলো বলবো কথাগুলো বলবো সেগুলো অসাধারণভাবে হবে। অতএব আপনারা এইভাবে আপনারা সেটিং করে দেখতে পারেন যে কীভাবে বাইক রাইড করতে হয়। সেগুলো আমার কাছে একদম 2022 সালে কারেন্ট আপডেট আপনাদের দিলাম, আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন, ধন্যবাদ। ঠিক আছে তাহলে বন্ধুরা, টাটা, বাই। আপনারা নিশ্চয়ই শিখে নিলেন।